স্ত্রীর অপরাধে দায় নিতে অস্বীকৃতি জানালেন সদ্য অব্যাহতি প্রাপ্ত কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান সনদ বিক্রির বিষয়ে কিছু জানতেন না দাবি করে তিনি বলেন স্ত্রী অপরাধ করলে শাস্তি হবে তবে ডিবি প্রধান হারুন রশিদ জানান কোনোভাবেই দায় এড়াতে পারেন না আলী আকবর খান তাকে এখন গ্রেফতার করা না হলেও থাকবেন নজরদারিতে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রি নিয়ে গত শনিবার পর্যন্ত বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহলা পারভীন সহ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ তদন্তের স্বার্থে মঙ্গলবার সকালে ডিবি কার্যালয়ে ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে বের হন তিনি এরপর মুখোমুখি হন সাংবাদিকদের দুর্নীতির বিষয় জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি এছাড়া স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও কিছু জানতেন না বলে দাবি তার আমার মতামত আমি জানি না তাই ভুল করছি কিনা আমি জানি কথা আমি বলবো না কারণ তো আমি পারি না আমি আসলে পারি আমি দুঃখিত তবে গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই সাবেক চেয়ারম্যানের তবে এখনই গ্রেফতার নয় আলী আকবর থাকবেন নজরদারিতে আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক আমি এই প্রতিষ্ঠানের লিডার আমি এই প্রতিষ্ঠানটা চালাই আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি ইনকাম করছে আর আমিরা জানি না এটা কই বললেই যদি আপনি বিশ্বাস করেন আমার কি করান কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রির সাথে জড়িত আরও পঁচিশ থেকে ত্রিশ জনের তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে জিয়া খান বাংলা ভিশন ঢাকা